What's up guys? আজকে আমরা খেলবো একটা ফানি গেম যেটা হচ্ছে অনেকটা হেনরি স্টিকমিন কালেকশন গেমটার মতো। এন্ড ইউ নো হেনরি স্টিকমিন কালেকশন গেমটা কতটা ফানি ছিল, তো আজকে আমরা যে গেমটা খেলবো সেটাও অনেক ফানি হতে যাচ্ছে। তো চলেন শুরু করা যাক। ওয়েল গাইজ, আমরা এখন যে গেম খেলবো তার নাম হচ্ছে ফিলিং দ্য কমপ্লেক্স স্টোরি। ও, এটা হচ্ছে আমার ক্যারেক্টার যাকে জেলের মধ্যে বন্দি করা হচ্ছে। আচ্ছা, আর নেই তাইলে হে হেনরি, মনা তোরে তো হাইছি, তোরে তো জেলেতে আটকামু এবারে। লও বেটা গুঘা, তুই ইয়েন্দি খাইবি, আই একদম আরে মুতি আবার চলি আইয়ের, যদি কোনো মানে যাস যাবো। ওকে, আমি এখান দিয়ে বের হবো আশা করে। কি করতেছে এটা? ওকে, আমি এখন কি উপরে যাবো নাকি ওই দিকে যাবো? বাম দিকে যাবো। গত বছর এই জেলে তো নারে এখন পুরস্কার দেওয়া হয়েছিল, কারণ আই যদি গার্ড দি মানুষ তো দূরে থাক, একটা পাদের বাতাসও এদিকে দেখত নয়। ওকে, আমরা ওইখান থেকে বেরিয়ে আসছি, তো এখন এখান থেকে আমাদেরকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এখন কোনটা সিলেক্ট করব? হোয়াট ইজ ইট? কমান্ড মেলোডি, এটা সিলেক্ট করে দেখি। বা এটা দেখে মনে হচ্ছে সুচ, যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে পুলিশের পাতার মধ্যে মানে সুই ঢোকা দেবে, দেন আমরা এখান থেকে চলে যাব। না 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 না, এমনটা হবে না আশা করি, কারণ গেমের নামই হচ্ছে ফিলিং দ্য কমপ্লেক্স, এত ইজিলি তো আমরা পারবো না। ওকে, লেটস গো, ট্রাই দিস। ও, আই থিংক আমি পুলিশের কাছে ধরা খেয়ে গেছি। আমি এখানে মানে গান গাওয়ার অভিনয় করছিলাম মেবি। নো, আমাদের ফার্স্ট চেষ্টা এখানে ব্যর্থ হয়ে গেছে, আমরা এখন এখানে সেকেন্ড ইউজ করব। ভাই, এটা মানে সাউন্ডটা শুনে কেমন জানি পাদের মতো সাউন্ডটা লাগছে, তো আমরা এখন এটা ইউজ করব, দেখা যাক হয় কি এখানে। অলরাইট, ও কাম অন, ও মাই গো, আল্লাহ গো, কে রে হাইজে, তুই আর লগে খাই হাত দিছ, তুই আর লগে খাই হাত দিছ, রে কাশিম মা ইজ্জত তোরে আই খাইছি, আর আই হাদি নাই, তুই হাইজত, তুই হাদি আর না দেরি, প্রোগ্রাম মারপিট করতে দেন না। আমি এখান দিয়ে বেরিয়ে গেলাম, এটা অসাধারণ ছিল ভাই, মানে পাদের একটা আমরা অভিনয় করেছিলাম এখানে। সো এখন আমরা এখানে কোনটা ইউজ করব? উপরে যাওয়ার জন্য চাইলে আমরা পাওয়ার জাম্প ইউজ করতে পারি, বাট ইউ নো আই ডোন্ট হ্যাভ পাওয়ার। এন্ড আমরা চাইলে এখানে লং শট ইউজ করতে পারি, যেটা দিয়ে আমরা উপরে এখানে যদি মারি তাহলে কিছু একটা হতে পারে। আর স্প্রিং ইউজ করতে পারি। ওকে ওকে, লেটস ট্রাই স্প্রিং, দেখা যাক স্প্রিং ট্রাই করলে কি হয়। ও, মায়ের খাইলাম রে ব্রো। সমস্যা না ভাই, পুলিশকে আমরা পরের বার দেখে নেবো, একবার না পারিলে দেখো কোটিবার, এটা আমাদেরকে কবি বলেছে, কই বাত নেই, আমরা আবারও চেষ্টা করব। ওকে, স্প্রিং তো বৃথা গেল, আমরা এখন পাওয়ার জাম্প। ওকে, পাওয়ার জাম্পটা দিয়ে দেখি। ও, উপরে চলে আসি, প্লিজ গুলি মারিস না। অলরাইট, ওকে, আরে ও, আমরা এখানে চলে আসছি, যাক বাই দ্য ওয়ে, এখন এখান থেকে আমাদেরকে তিনটে ইউজ করতে হবে। হয় বেলুন বাটন নিচের দিকে নেবে বাটনটা, সো বাটন প্রেস করা যাবে না, দড়ি দিও না ভাই, আমরা এখানে বেলুন ফাটাই দেখি উপরে যেতে পারে কিনা। ও, নিচে নামতে হবে, বুঝতে পারছি ভাই, বেলুন ফাটানোর আগে আমার অবস্থা শেষ হয়ে যাবে। ও, যাক যাক যাক, নিচে নামছি আমি। ওকে ভাই, ইয়া, দেখতে পাচ্ছেন আমরা নিচে চলে আই এসেছি, এখন এখানে কি ইউজ করবো ভাই? আমরা মূলত ভাই জেল থেকে পালাচ্ছি, আমাদেরকে এখন জেল থেকে এসকেপ হতে হবে। এন্ড আই থিঙ্ক আই শুড গো উইথ ব্যালেন্স। ওকে, দেখা যাক। ও, পড়িস না ভাই, আরে ভাই, জেল থেকে বের হবে কে? জেল থেকে বের হওয়ার আগে আমি মরে গিয়েছি। ফ্লাঙ্গার বুটসটা কি? মেবি ভাই একটা জাম্প মেরে ওইখান থেকে উড়ে যাবো, মেবি কিছু একটা। ওকে ভাই, ইয়া, আমরা জলে আসছি, এখন এখান থেকে একটা জাম্প। আরে, আমি এখানে ভাই চুম্বকের জুতা পায়ে দিয়ে মানে ফার্স্টে পায়ে দিয়ে আর এখানে উঠাতে পারি নাই। হেলিয়াম, ওকে, এটা ইউজ করে দেখি হেলিয়াম, এটা কি বই বুঝ। ও, বুঝতে পারছি, আমি বেলুন হয়েছি ভাই, আর আমি উড়ে উড়ে চলো। হোয়াট এ লজিক, আমি বেলুন হয়ে ভাই উড়ে উড়ে এখানে যাচ্ছি, উঠলাম বাট এখন যাব কিভাবে? ওকে, আমরা চলে আসছি ভেন্ট দিয়ে বাইরে, সো এখন আমাদের এখান থেকে বেরোতে হবে। অ্যান্ড আমার মনে হচ্ছে আমি যদি বক্সে করে যাই তাহলে আশা করে যেতে পারবো, পাতা দিয়ে যেতে পারবো না, কারণ পাতা আমাদেরকে এখান থেকে উড়াই নেবে, সো আমি বক্সে করে আশা করে যেতে পারবো। অল রাইট ভাই, প্লিজ যাতে করে এখান দিয়ে বেরিয়ে যেতে পারি। আবে বেটা বক্স, তাই বলে এটার উপরে বসে বসে মানে গেম খেলতে হবে? নো প্রবলেম, আমার মনে হচ্ছে ভাই এটা ইউজ করতে পারি, ওটা কি শ্যাডোজার? শ্যাডোজার ইউজ করে দেখি। অলরাইট, এটা কি? ওরে হোয়াইট, কাই নাকি? আহা, ব্যা, আমি শ্যাডো হয়ে গিয়েছি, বুঝতে পারছি ভাই, দুইটার মধ্যে দুইটাই ফেলতো, তার জন্য আমাদেরকে লিফ ইউজ করতে হবে, আসলে ভাই লিফে করে যেতে পারবো না।
বাই দ্য ওয়ে আর আমি আসলে মেটে করে যেতে পারবো না, এটাই হচ্ছে মানে ফিলিং দ্য কমপ্লেক্স। ইয়েস, আসলে ফিলিং দ্য কমপ্লেক্স। সো ফাইনাল স্টেপ, এখন আমাদেরকে এখান থেকে পালাতে হবে। এখানে জাহাজে করে পালাতে পারবো, আমরা চাইলে রকেটে করে পালাতে পারবো, আমরা চাইলে স্পিড বোর্ডে করে পালাতে পারবো। ইউ নো, রকেটে করে যাওয়া যাবে না, কারণ রকেট ভাই উপরে উঠে দেখবে যে ভাই রকেটটা ব্লাস্ট হয়ে গেছে। অলরাইট, আশা করে পারবো। ইয়েস ইয়েস, ফাইনালি আমরা এসকেপ করে ফেলেছি, ফাইনালি আমরা এসকেপ করে ফেলেছি। আশা করে ভাই কেমনে কি, ওকে দেখা যাক ভাই ছোট বোর্ডে করে যেতে পারি কিনা। পারবো না, পারবো না ভাই, রকেটে করে যেতে হবে আমার যতটুকু মনে হচ্ছে। অলরাইট, সামওয়ান জাস্ট লিভ, থিংক ইট ওয়াজ স্মিথ, প্রবাবলি অফ টু সি হিজ ফ্যামিলি। ও ইয়েস ইয়েস, ফাইনালি আমরা এসকেপ করে ফেলেছি। অ্যান্ড আই থিঙ্ক আপনাদের কাছে অনেক মজা লাগছে, আমার কাছে অনেক মজা লাগছে ভাই গেমটা খেলে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড এইরকম গেম প্লে আপনারা চান কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওর জন্য কোনো লাইকিং করছি না, সবাই ভিডিওতে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।